আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে প্রায় দীর্ঘ 2 বছর পরে আমি আবারও ব্যাক করেছি আমার চ্যানেল তারাস কিচেনে। সো আজকে একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি। আজকে আমি দেখাবো কিভাবে তেল পেঁয়াজ ছাড়াই মজাদার সবজি রান্না করা যায়। তার জন্য আমি এখানে 4 পদের সবজি নিয়ে নিয়েছি, বরবটি, গাজর, শিম, চাল কুমড়া, আর এখানে নিয়ে নিয়েছি আলু। আপনাদের হাতের কাছে যেই সবজি থাক না কেন, যে কোনো সবজি দিয়ে এটি রান্না করে নিতে পারবেন। আর এর সাথে আমি অ্যাড করব মাছ। সো চলুন শুরু করা যাক। সো এখানে আমি ইউজ করছি রেড স্ন্যাপার ফিশটা, আপনারা চাইলে যে কোনো ফিশ দিয়ে এটা করতে পারেন। ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি চুলায়, এখন একটু প্যানটা গরম হলে এখানে আমি সবজিগুলো দিয়ে দিব। কারণ যেহেতু আমি পেঁয়াজ ছাড়া রান্না করছি, তেল ছাড়া রান্না করছি, কিছুই ইউজ করব না, শুধু ভেজিটেবলগুলো দিয়ে দিব। এখন এর সাথে অ্যাড করে দেব 1/2 চা চামচের মতন হলুদের গুঁড়া। আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নিন। তার সাথে অ্যাড করব 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া। এর সাথে অ্যাড করে দেব 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। এখন এর সাথে অ্যাড করে দেব 1 কাপের মতো পানি। সব কিছু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখন সবজিটাকে আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। পানি দেওয়ার পরে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য আদার গুঁড়া 1/2 চা চামচের মতন। আপনারা আদা বাটাটাও ইউজ করতে পারেন, আমার হাতের কাছে যেহেতু গুঁড়াটা আছে এর জন্য আমি গুঁড়াটা ইউজ করছি। এখন আমি দিয়ে নিব 1/2 চা চামচের মতন রসুনের গুঁড়া, এটাও আপনারা চাইলে বাটাটা ইউজ করতে পারেন, আমার হাতের কাছে গুঁড়া আছে এর জন্য আমি গুঁড়াটাই ইউজ করছি। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব, এভাবেই 5 মিনিট কুক করতে থাকবো। 5 মিনিট পর ফিরে আসলাম, সবজিটাকে আমি একটু কষিয়ে নিয়েছি ভালোভাবে। আপনারাও এভাবে যদি একটু কষিয়ে নেন সবজিটা খেতে খুবই মজা হবে। আর যাদের গ্যাসের সমস্যা আছে তারা এই সবজিটা খুব ভালোভাবেই খেতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখন আমি এখানে 3.5 কাপের মতো পানি অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কুক করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি সবজিটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে যাচ্ছে। সবজিটা প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে আর পানিটাও শুকিয়ে গিয়েছে। এখন আমি ফিশগুলো অ্যাড করে দেব। এখন এখানে সামান্য কিছু পানি অ্যাড করে দিচ্ছি। এখন 10 মিনিটের মতন এটাকে কুক করে নেব ঢেকে। তো 10 মিনিট পরে আবারও ফিরে আসলাম। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব, দিয়ে আর 5 মিনিট কুক করে নামিয়ে ফেলব। কুক করা হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিব আর পরিবেশন করে নেব গরম গরম এই মাছের সবজি রেসিপিটা। গরম পরিবেশন করে নিয়েছি আর তৈরি হয়ে গেল তেল পেঁয়াজ ছাড়াই একটা সুস্বাদু মাছের তরকারির রেসিপি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।